বন্ধুরা স্বাগত আবার আরেকটি নতুন ভিডিওতে। না, আমি কোনো সিএনজি চালক নই। আমি মোটামুটি নিশ্চিত যে আপনাদের বেশিরভাগেরই সিএনজি নিয়ে সুখকর অভিজ্ঞতা খুব কম, কেননা সহজে সিএনজি পাওয়া যায় না, মিটারে যেতে চায় না, ভাড়া বেশি চায়, অনেক অভিযোগ, সেবা খারাপ, অনেক অভিযোগ। তারপরেও আজকে এখানে এসেছি সিএনজি নিয়ে একটি সুখবর দেওয়ার জন্য। আর সেটি হলো এই যে সিএনজিটি দেখছেন, এই সিএনজিটি এই আমাদের মাতৃভূমি বাংলাদেশে তৈরি। এখন থেকে এই যে বাজাজের যে সিএনজিটি রয়েছে, সেটি বাজাজ এবং রানার অটোমোবাইল তারা যৌথ উদ্যোগে বাংলাদেশ উৎপাদন করবে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে সেই ফ্যাক্টরিরই একটি অংশ, যেখানে আনুষ্ঠানিকভাবে আজকে 11ই ফেব্রুয়ারি উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন রানারের তৈরি বাজাজ গর্বের সাথে সমৃদ্ধির পথে। রানার ফ্যাক্টরিতে বাজাজের সিএনজি যে প্ল্যান্ট, সেটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য এবং ছবি আজকের ভিডিওতে জানাবো। আশা করি নতুন কিছু পাবেন আপনারা। আর আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমার এর আগের যে ভিডিওটি রয়েছে, রানার মোটরসাইকেল অ্যাসেম্বলিংয়ের যে ভিডিওটি তৈরি করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন। বন্ধুরা, এই ভিডিওতে থাকছে রানারের সিএনজি প্ল্যান্ট সম্পর্কে কিছু তথ্য এবং ছবি। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। এখানে ভাই আমরা ড্যাশবোর্ডে চেসিস নাম্বারটা মার্ক করে দিলাম, আর সামনের স্টেপে এটা গিয়ে আবার ওয়াই মেম্বারে মানে চেসিস একদম চেসিসে মার্ক হয়ে যাবে। ড্রিল বিট দিয়ে না, মার্কার মার্কিং মেশিনে অ্যাকচুয়ালি এটা পেন মার্কিং মেশিন, পেন টাইপ মার্কিং মেশিন। তো এটা কলমের মতোই লেখে, এটা ডটেড না, নট ডটেড। এজ ইউজুয়াল এটা আধুনিক টেকনোলজি, আগের যে মার্কিং মেশিনগুলো ছিল এটা ডটেড, ডট ডট করে নর্মালি হচ্ছে মার্ক হতো, আর এটা হচ্ছে পেনের মতো কলমের মতো লিখতেছে সে।
আরিফুর রহমান এক্সিকিউটিভ হিসেবে আছি রানারে। ফার্স্ট অলমোস্ট সিমিলার, বেসিক কিছু যেগুলো কম্পোনেন্ট আছে লাইক সিলিন্ডার অ্যান্ড আদার্স, এগুলোতে কিছু চেঞ্জেস আছে। কারণ হচ্ছে সিএনজিতে প্রেশার থাকে প্রায় 200 bar, আর একটা এলপিজিতে প্রেশার থাকে মাত্র 2 bar. সো মেসিভ যে মেসিভ চেঞ্জ আছে কিন্তু এই দুইটার ভিতরে, ডিফারেন্স বিটুইন সিএনজি সিলিন্ডার অ্যান্ড এলপিজি সিলিন্ডার। তো ওইটার নর্মালি হয় লাইট, আর এটার হ্যাভি একটা সিলিন্ডার, যাতে এটাতে একটা বিস্ফোরণ কিংবা হইলে কিন্তু এটা কিন্তু মেসিভ আকারে হবে, আর প্রেশার অনেক বেশি। সো এটার সিকিউরিটি লেভেলটাকেও অনেক বেশি দেওয়া হয় নর্মালি এলপিজি থেকে, সিএনজি সিকিউরিটি লেভেলটাকে অনেক হাইলি কম্প্যাক্ট। এখানে সব যে নিউবিটিকানগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবই ডিজিটালাইজ, এবং এগুলোতে টর্ক সেট করে দেওয়া হয়। চাইলেও আপনি এর থেকে বেশি, যে একটা নাটে যে পরিমাণ টর্ক দেওয়ার কথা মানে যে পরিমাণ টাইটিং হওয়ার কথা, তার থেকে বেশি টাইট আপনি চাইলে দিতে পারেন। অটোমেটিক ফিট মানে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ব্রেক হয়ে যায়, এর থেকে বেশি টাইট সে নেবেন।
বন্ধুরা নিশ্চয়ই আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, আমার নিজেরও ভালো লেগেছে এখানে আসতে পেরে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।